আমি চাই আমার স্বামী বেঁচে থাকুক, আর ভাই আমার স্বামী যদি মারা যায় আমার পায়ের নিচে মাটি থাকবো না, এই লেক কথা। আর আমি আমার স্বামীর প্রচুর ভালোবাসি ভাইয়া, অনেক ভালোবাসি। তুমি ছাড়া তো আমার কেউ নাই, এই লেগেই তো আমি দিন রাত কান্না করি, আর তুমি ছাড়া। কান্দো গা তুমি, তুমি তো বলছো একটা কিনতে দিবা, যদি আল্লাহ বাসায় তাহলে মনে করো আমার বাসায় রাখবে তোমার লাগে, আর কিছু। আচ্ছা বল, এই যে আপনাদের বিয়েটা কতদিন হলো? আমাদের বিয়ে হয়েছে 2 বছর। 2 বছর? জি। আপনাদের কোনো সন্তান হয়েছে? না, আমার বিয়ের 5 মাস পরে রোগ ধরা পড়ছে। আপনার স্বামীর 2টা কিডনি নষ্ট? জি। এই যে আপনি যখন একটা কিডনি তাকে দিয়ে দিবেন, আপনার বাচ্চা কাচ্চা হবে কিনা এরকম কিছু ডাক্তার বলছে? হ্যাঁ, বাচ্চার কথা জিজ্ঞাসা করছি, ডাক্তার বলছে হইব, কিন্তু সময় লাগবে অনেক, সুস্থ হইলে আর কি, ভালোভাবে পরিপূর্ণভাবে সুস্থ হইলে তারপর। এই যে আপনার স্বামীর যে 2টা কিডনি সমস্যা নষ্ট হয়ে গেছে, তো সে এই কিডনি, আপনি যদি একটা কিডনি দেন, সেই একটা কিডনি কি দীর্ঘদিন বেঁচে থাকার সম্ভাবনা আছে? জি আছে। মানে একটা স্বাভাবিক মানুষ যতদিন বাঁচবো উনিও অতদিন বাঁচবে, একটা কিডনি পাইলে, ডাক্তার বলছে। মানে আপনার কোনো সমস্যা হবে না? আমারও কোনো সমস্যা হইব না। এই যে 2 বছর সংসার করেছেন, ভালোবাসা করে বিয়ে করেছেন, তার মধ্যেই আপনি একটা কিডনি আপনার স্বামীকে দান করে দিতে চান? জি। তো এরকম তো মেয়েরা করে না সহজে। মেয়েরা করে কি না না করে এটা জানি না, কিন্তু আমি আমার যতটুক কর্তব্য আমি অতটুকুই করব, কারণ আজকে যদি আমার এই সমস্যা রইতো, আমার যদি কিডনি 2টা নষ্ট হয়ে যেত, তাহলে আমার হাজব্যান্ড নিশ্চয়ই আমার একটা কিডনি দিয়ে বাঁচাইতো, তা আমি তো ওই হিসাবে কিছু করতে পারতাছি না। কারণ আমার হাজব্যান্ড যদি আমার এই সমস্যা হইতো, আমার হাজব্যান্ড টাকা ম্যানেজ করতে পারতো, কিন্তু আমি তো ওরকম কিছু করতে পারতাছি না। তো এর জন্য আপনাদের কাছে আইসি, আপনারা আমার যেভাবে হোক একটু আর্থিক সহযোগিতা করেন। আমার হাজব্যান্ড কীভাবে বুঝলেন যে আপনার যদি সমস্যা হতো আপনার স্বামী একটা কিডনি দিয়ে আপনাকে বাঁচাইতো, এটা আপনার এই ধারণাটা কেন আসলো? বাঁচাইতো, উনি খুব ভালো মানুষ, কারণ আমি ওনারে যে বিয়ের 2 বছর আর হইলো 3 বছর 5 বছর ধরে আমি ওনারে দেখতেছি, চিন্তাছি, অনেক ভালো একটা মানুষ, খুব ভালো। আপনার স্বামীকে কিডনি দিবেন, তো দুজনের কিডনির সাথে তো ম্যাচ হইতে হবে, আপনার স্বামীর কিডনির সাথে আপনার কিডনি কি ম্যাচ হয়েছে? জি, টিস্যু পরীক্ষা করছি, তো ম্যাচিং হয়েছে আর কি, রক্ত মিল আছে, টিস্যু পরীক্ষা তো মিল আছে, মানে সব কিছুতে মিল আছে। জি জি। কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওতে দেখলাম একজন প্রবাসী ভাই স্ত্রীকে লাখ লাখ টাকা দিয়েছে, সেই প্রবাসী ভাইকে রেখে আরেক জায়গায় বিয়ে বসতে আছে, তো সেই জায়গায় আপনি একটা কিডনি দিচ্ছেন আপনার স্বামীকে, এটা অন্যরকম হয়ে গেল না? এখন ভাই আমি আমার চোখের সামনে যা দেখতেছি, প্রচুর কষ্ট করে, সপ্তাহে 3টা করে ডায়ালিসিস নেওয়া লাগে, তারপর সপ্তাহে অনেক টাকা যায়, এটা টাকা যায় মানুষেতে চায় আমি করি, ওইটা কোনো কষ্ট না, তো কষ্ট আমার চোখের সামনে অনেক কষ্ট করতেছে, এই যে শুই কত কিছু, মানে শরীরে তো ব্লাড বাইর করে আবার ওই ব্লাড ভিতরেই করতেছে, প্রচুর কষ্ট লাগে আমার। আপনার অনেক কষ্ট? প্রচুর কষ্ট লাগতেছে, হ্যাঁ, আমি কিছু করতে পারতাছি না। সেই কষ্ট সহ্য করতে না পেরে আপনি একটা কিডনি দিতে? আমি একটা কিডনি দেওয়ার জন্য আর কি প্রস্তুত হইলাম। এখানে কত টাকার প্রয়োজন? এখানে 5-6 লাখ টাকা লাগবে আর কি, ডাক্তার বলছে, আরও বেশি লাগে, তো আমার কান্দাকাটি দেখে আমার এই অবস্থা দেখে ডাক্তার আরও কমাইছে, বলছে যে আপনি এত নিয়ে আসেন আমি আপনার অপারেশনটা করে দিব। জি, আমার স্বামী আছে সঙ্গে। কিডনি, যারা কিডনি পেশেন্ট তাদের অনেক ধরনের সমস্যা দেখা দেয়, পাওটাও ফুলে যায় বা? জি, পাও ফুলে গেছে। আপনার স্বামী আছে? জি আছে। দেখাতে পারবে? জি জি। ডাকে এদিকে এই। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আপনার কি হয়েছে? ভাই আমি সুস্থ মানুষ ছিলাম, 1 বছর ধরে এখন আমার ডায়ালিসিস করা লাগে। আচ্ছা, এই আপনার স্বামী? জি ভাই। আপনার নাম কি? আমার নাম জুয়েল ভাই। জুয়েল? জুয়েল ভাই, একটু জোরে কথা বলতে পারেন আপনি? মানে শক্তি আছে? কষ্ট হয়। কষ্ট হয়? আচ্ছা, কি হয়েছে ভাই একটু বলেন তো, ঘটনাটা কি? আমি 1 বছর আগে অনেক ভালো ছিলাম, আমি গাড়ির কাজ করতাম, ভালো ইটে কামাইতাম, হঠাৎ করে আমার সমস্যা, দুইটা কিডনির সমস্যা হয়ে গেছে। আচ্ছা, কিডনির সমস্যা হয়েছে আমরা শুনেছি আপনার স্ত্রীর কাছ থেকে, আমরা শুনবো যে আপনার স্ত্রী, ওর নাম কি? নূপুর। আপনি বলেন? আমার নাম নূপুর, আমার স্ত্রীর নাম। স্ত্রীর নাম নূপুর? আচ্ছা, আপনি তাকে কিভাবে বিয়ে করেছিলেন? আমার তার আর আমার সাথে সম্পর্ক ছিল 3 বছর। 3 বছর সম্পর্ক বিয়ে হয়েছে? 3 বছর সম্পর্ক হয়ে বিয়ে হয়েছে। আচ্ছা, এখন আপনার স্ত্রী আপনার একটি কিডনি দিবে,
আপনার কোনো ছেলে সন্তানও নেই, আপনার স্ত্রী কিডনি দিয়ে কি আপনি দুনিয়ার আলো বাতাস দেখতে চাচ্ছেন? জি, একটা দিতে চাই আমি আলো বাতাস দেখতে চাই। আচ্ছা বোন, আপনি কি দিবেন সত্যি? জি ভাই, আমি দিতে চাই। আচ্ছা ভাই, আপনার ফ্যামিলিতে আত্মীয় স্বজন তো অনেকেই রয়েছে, তারা কেউ এগিয়ে আসেনি? তারা ভাই আজ্ঞা নেই, তারা দিব না ভাই, দিব না, কোনো দিব না, দেখতে আসে না ভাই, দেখতে আয় না, দেখতে আয় না। যে রোগ হইছে সপ্তাহে প্রতি সপ্তাহে 8,000 টাকা করে যায় এই খরচের বয়ে, দেখতে আসে না। আচ্ছা আপনার মানে কিডনি পেশেন্টের অনেক সময় অনেক ধরনের সমস্যা দেখা যায়, পাটা ফুলে যায়, পেট ফুলে যায়, পেটে পানি আসে, পায়ে যে পেট ফুল লাগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখান লাগবে না, অসুবিধা নেই। তো বোন, আপনার স্বামী কিডনি দিয়ে যদি, আপনার কিডনি দিয়ে যদি পৃথিবীতে বেঁচে থাকে তা তো আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া। যদি কোনোভাবে মানে কিডনিটা আপনি দেওয়া হলো না বা কোনোভাবে মিস হয়ে গেলো ধরেন, তখন আপনার স্বামী যদি বেঁচে না থাকে আপনি কী করবেন? তখন ভাই আমার খুব কষ্ট হইব, আমি চাই আমার স্বামী বেঁচে থাকুক, আর ভাই আমার স্বামী যদি মারা যায় আমার পায়ের নিচে মাটি থাকবো না, এলো এক কথা। আর আমি আমার স্বামীর প্রচুর ভালোবাসি ভাই, অনেক ভালোবাসি। আপনি কি আপনার স্ত্রীকে ভালোবাসেন? জি, আমিও অনেক ভালোবাসি আমার স্ত্রীকে, আমি বাঁচতে চাই। আমার স্বামী বাঁচতে চায় ভাই, বাঁচতে চান। তো প্রিয় দর্শক, আসলে একজন কিডনি পেশেন্ট স্বামীকে বাঁচাতে তার স্ত্রী যেই কাজটি এখন বর্তমানে করছে, তার একটি কিডনি দিয়ে তার স্বামীকে বাঁচাতে স্ত্রী নিজেই এগিয়ে আসছে। তো পৃথিবীতে ভালোবাসার অনেক ধরনের উদাহরণ রয়েছে, জানি না এ কেমন ভালোবাসা। তো চলুন আমরা আরেকটু শুনি। তো ভাই, এই যে আপনার স্ত্রী যে কান্না করছে, চোখের পানিগুলো, চোখের পানি বেরিয়ে গেছে ভাই, দেখছেন আপনি কি পরিমাণ ভালোবাসে আল্লাহ, একটু বলুন তো। মানে এই যে এই ধরনের স্ত্রী কয়জনের ভাগ্যে জুটে? কয়জনের ভাগ্য জুটে এটা জানি না, কিন্তু আমার ভাগ্য অনেক ভালো, আমি যে পাইছি আমার পাশে আজকাল কেউ ফ্যামিলি কেউ নাই ওই ছাড়া, আমি যে পাইছি অনেক ভাগ্য আমার ওর মতন মেয়ে পেয়েছি। প্রিয় দর্শক, আপনারা দেখুন স্ত্রী তার স্বামীকে কীভাবে মানে আপন করে নিয়েছে, জড়িয়ে ধরেছে, আপন করে নিয়েছে। আসলে একজন কিডনি পেশেন্ট স্বামীর জন্য স্ত্রী কতটা আকুল হয়ে আছে সেটা আসলে আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। তো ভাই, আচ্ছা আপনারা আজকে ভিডিওতে আসছেন একটু সাহায্য সহযোগিতা আসায়? হ্যাঁ জি। আচ্ছা আপনারা যদি আপনাদেরকে কেউ সাহায্য সহযোগিতা করে তাহলে কীভাবে করবে, আপনাদের সাথে যোগাযোগের কোনো মাধ্যম আছে? জি আছে, একটা বিকাশ নাম্বার আছে আমাদের, এই নাম্বার 09227002। আচ্ছা বলুন, আপনি একবার বলেন। 01922700258। আচ্ছা, তো আপনার কাছে আমি একটু জিজ্ঞেস করবো, আপনার আপনার পরিবারে কেমন তেমন কেউ নেই মানে আপনার স্বামীকে একটু সাহায্য করবে, আর্থিক সহযোগিতা করবে? আমার ফ্যামিলির বলতে কি, আমার ফ্যামিলির একসময় অনেক ছিল, এখন নাই, বর্তমানে মানুষের বাসা ভাড়া থাকতে হইতাছে, তো আমার ফ্যামিলিরও আর্থিক অবস্থা ভালো না, আর যতটুকু মানে পারছে অতটুকু দিছে, প্রায় 1,50,000 টাকার মতো দিছে, দিয়ে যে হেল্প করছে, আর পারতাছে না আমার ফ্যামিলি। তো প্রিয় দর্শক, যারা এই পরিবার এই স্বামী স্ত্রী দুজনকে যারা একটু সাহায্য একটু সহযোগিতা করবেন, নাম্বারটি ভিডিওতে আমরা বলে দিয়েছে তারা তাদের মুখে, তারপর আমরা ভিডিওর ডেসক্রিপশনে নাম্বারটি দিয়ে রাখবো, যারা সাধারণ একটু সহযোগিতা করবেন তারা অবশ্যই তাদের পাশে এসে দাঁড়াবেন, একটু সাহায্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সেই প্রত্যাশা।